एवरीवन वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा सबाई भालो आछेन। तो आज के पर्व आरो एकटी कुरुशी काटार प्रोजेक्ट निये आपनादेर सामने एसेछि। खूब ही सुंदर छोट्ट क्यूट एकटा पाइनएपल किचेन बा किरिंग, खूब ही सुंदर। एटा पाप स्टिच दिए तैरी, एटा कुरुशी काटाय तैरी। तो आशा करी आज के भिडियोटी आपनादेर भालो लागबे, खूब ही सुंदर स्मल एकटा प्रोजेक्ट। तो चलुन भिडियोटी शुरू करा जाक। এখানে আমি 4 প্লাই উল ব্যবহার করেছি আর 3 mm কুরুশি কাটা, এর সঙ্গে একটা রিং। তো প্রথমে একটা ম্যাজিক রিং করে, ম্যাজিক সার্কেল বা ম্যাজিক রিং বলতে পারেন, করে একটা চেন দিয়ে লুপটাকে এভাবে বড় করে নিতে হবে। করে এই রিংয়ের মধ্যে এই যে একবার র‍্যাপ করে এরকম লুপ নিতে হবে। 1 2 3 4 5 পাঁচবার কুরুশি কাটায় লুপ নিলাম, নিয়ে এখন সবগুলোকে এক করে দিলাম, একটা চেন দিলাম, একটা চেন দিয়ে লক করলাম। আবারও কুরুশি কাটায় এভাবে র‍্যাপ করে পাঁচবার লুপ নিতে হবে। 3 4 5 পাঁচবার লুপ নিয়ে সবগুলোকে নিয়ে এক করে দিলাম, দিয়ে একটা চেন দিয়ে লক করলাম। এইভাবে এই রিংটার মধ্যে ঠিক এইভাবে 10টা পাফ করতে হবে। এগুলো পাফ হচ্ছে 1 2 3 4 5 সবগুলোকে নিয়ে এক করে দিলাম। দেখুন একটা পাফ স্টিচ হয়ে গেল। তো এইভাবে 10টা করতে হবে। তো আমি করে দেখাচ্ছি। তো দেখুন আমাদের 10টা পাফ হয়ে গেছে। এই যে চেনটা রয়েছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম, দিয়ে চেইন 1 দিয়ে একটা লুপ নিয়ে আবারও এই যে দেখছেন গ্যাপটা রয়েছে এই গ্যাপের মধ্যে পাফ করব। 1 2 3 4 5 সবগুলোকে নিয়ে চেইন 1 দিলাম। নেক্সট দেখুন এই যে গ্যাপটা রয়েছে, প্রত্যেকটা পাফের পাফ স্টিচের মিডলে দেখুন একটা করে গ্যাপ রয়েছে, ওই গ্যাপটার মধ্যে পাফ করতে হবে। 1 2 3 4 5 পাঁচবার লুপ নিয়ে সবগুলোকে নিয়ে এক করে দিলাম। এইভাবে 10টা পাফ করতে হবে, সেকেন্ড রাউন্ডেও 10টা পাফ করতে হবে। তো দেখুন আমার সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 10টা পাফ হয়ে গেছে। ফার্স্ট যে এই যে পাফ স্টিচের মাথায় যে চেনটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম, দিয়ে চেন 1 দিয়ে নেক্সট আবারও এই যে গ্যাপের মধ্যে পাঁচটা লুপ নিয়ে একটা করে পাফ তৈরি করতে হবে। পাঁচটা লুপ নিয়ে একটা পাফ, এইভাবে প্রত্যেকটা পাফের মাঝখানে এই যে দুটো পাফের মিডলে যে গ্যাপ রয়েছে এখানে পাঁচবার লুপ নিয়ে একটা করে পাফ করতে হবে। তো এইভাবে আরও দুটো রাউন্ড আমি করে দেখাচ্ছি, দুটো রো করে দেখাচ্ছি তারপর কি করতে হবে।
তো দেখুন আমি পুরোটা করে নিয়েছি, আমার টোটাল 1 2 3 4 চারটে রাউন্ড আমি করে নিয়েছি। আর আমি এর মধ্যে কিছুটা ফাইবার স্টাফ করে নিয়েছি। তো এখন এখান থেকে চেইন ওয়ান দিয়ে সিঙ্গেল ক্রুশেট একটা স্কিপ করে, ঘর স্কিপ করে নেক্সট ঘরে সিঙ্গেল ক্রুশেট একটা স্কিপ করে নেক্সট যে ঘরটা আছে এখানে সিঙ্গেল ক্রুশেট একটা ঘর স্কিপ করে নেক্সট যে ঘরটা আছে এখানে সিঙ্গেল ক্রুশেট একটা স্কিপ করে নেক্সট যে ঘরটা আছে এখানে একটা সিঙ্গেল ক্রুশেট। ফার্স্ট যেখান থেকে শুরু করেছিলাম এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেবো, দিয়ে চেন ওয়ান দিয়ে সুতোটা কাট করে দেবো। এখন গ্রিন কালারের উল্টা আমি জয়েন্ট করব, একটা স্লিপ নট করে নিলাম, নিয়ে এই যে পাইনঅ্যাপেলের ঠিক এই যে জায়গাটা আছে এখান থেকে আমি জয়েন্ট করলাম। চেন ওয়ান জয়েন্ট করে চেন ওয়ান দিলাম, একটু লুপটা বড় রেখে সেম স্পেসটার মধ্যে 1 2 3 4 5 পাঁচবার লুপ নিলাম, সবগুলোকে নিয়ে এক করে দিলাম, চেন ওয়ান দিয়ে আবারও লুপটা বড় করলাম, লুপটা বড় করলাম 1 2 3 4 5 সবগুলোকে নিয়ে এক করে দিলাম, দেখুন 1 2 3 তিনটে চেন দিয়ে সেম স্পেসটার মধ্যে একটা স্লিপ স্টিচ, আবারও তিনটে চেন 1 2 3 তিনটে চেন নিয়ে ঠিক এই যে এখানটায় স্লিপ স্টিচ, আবারও তিনটে চেন নিয়ে সেম স্পেসটার মধ্যে একটা স্লিপ স্টিচ। দেখুন পাইনঅ্যাপেলের যে লিফ হয় সে লিফ মানে পাতা, একটা ঘর স্কিপ করে নেক্সট যে ঘরটা রয়েছে এখানটায় দেখুন এখানটায় এখানে একটা স্লিপ স্টিচ করলাম, করে এখান থেকে একটা চেন দিয়ে এইভাবে লুপ নেব, এক দুই তিন চার পাঁচ, পাঁচবার লুপ নিয়ে চেন দিলাম, আরও একটা চেন, একটা চেন দিয়ে লক করলাম, আরও একটা চেন দিয়ে এখন লুপ নেব,
দুই, তিন, চার, পাঁচ, সবগুলোকে নিয়ে এক করলাম, লক করলাম, এক, দুই, তিন, তিনটে চেন দিয়ে সেম স্পেসটার মধ্যে একটা স্লিপ স্টিচ করলাম, করে আবারও এক, দুই, তিন, তিনটে চেন নিয়ে এখানটায় একটা স্লিপ স্টিচ করে করলাম, করে আবারও তিনটে চেন, তিনটে চেন দিয়ে সেম স্পেসটার মধ্যে, এই যে সেম স্পেসটার মধ্যে স্লিপ স্টিচ, দেখো। নেক্সট একটা ঘর স্কিপ করে নেক্সট যে ঘরটা রয়েছে এখানটায়, এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করব, করে আবারও চেন ওয়ান দিয়ে লুপ নিয়ে পাঁচটা লুপ নেব, পাঁচটা লুপ নিয়ে একটা চেন দিয়ে আবার লুপ নেব, ঠিক এইভাবে, দেখুন ঠিক এইভাবে একটা স্কিপ করে একটা করব লিফ, এইভাবে আমি পাতাগুলো তৈরি করে দেখাচ্ছি। তো দেখুন আমি করে ফেলছি, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছটা লিফ হয়ে গেছে আমার। ফার্স্ট যেখান থেকে শুরু করেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম, দিয়ে এখন এই যে এখানটায়, এই যে এখানে চেন দিয়ে মিডলে নিয়ে আসলাম, এক, দুই, তিন, চার, পাঁচ, জয়েন্ট করে এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটা চেন নিলাম, নিয়ে ঠিক এভাবে দেখুন টাকে এভাবে তুলে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট দিয়ে দিলাম, চেন ওয়ান দিয়ে তো দেখুন আমার রেডি হয়ে গেছে পাইনঅ্যাপল কিচেন বা কিরিং, খুবই সুন্দর ছোট্ট পাফ স্টিচ দিয়ে করেছি। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।